আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম যশোর বোর্ড 2022 এ প্রশ্ন দেওয়া আছে এ ইকুয়াল টু বি ইকুয়াল থ্রি সি ইকুয়াল ফাইভ। ওয়ান নম্বর দেখাও যে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই রুট থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়াল রুট থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্রমাণ করতে হবে। তো এটা দেখো অত্যন্ত সহজ। আমরা এই যে থ্রি কে আমরা কি করতে পারি, থ্রি হচ্ছে রুট থ্রির উপর স্কোয়ার করলে আমরা থ্রি পাই, তাই না? রুট থ্রির উপর স্কোয়ার করলে আমরা থ্রি পাই। তা আমরা বাম পক্ষ লিখে কি করব, বাম পক্ষ আছে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর আছে রুট থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো আমরা কি করব, এই যে থ্রি কে আমরা রুট থ্রি স্কোয়ার করে নেব, রুট থ্রি স্কোয়ার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর রুট থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এখন আমরা এই এন কে টু এর জায়গায় নিয়ে এসে টু কে এন এর জায়গায় নিয়ে যাব, অর্থাৎ রুট থ্রি টু দি পাওয়ার এন হোল স্কোয়ার, এর উপর আবার স্কোয়ার, এভাবে লিখতে পারি আমরা। তো এটা দেখো, এই অংশকে যদি আমরা এ মনে করি আর ওয়ান কে যদি বি মনে করি, তাহলে কিন্তু এখানে আমাদের একটা সূত্র হয়, একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি, যেখানে এ অবস্থানে আছে রুট থ্রি টু দি পাওয়ার এন, এই পুরো অংশটা হচ্ছে এ, তাহলে এ প্লাস বি রুট থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ মাইনাস বি, তাহলে রুট থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান রুট থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা আমরা কেটে দিব। কেটে দিলে কি থাকবে, রুট থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থাকবে, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, অর্থাৎ না বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এরপরের প্রশ্নটি লক্ষ্য করো কি দেওয়া আছে, সরল করতে হবে। দেওয়া আছে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বি টু দি পাওয়ার টু এন মাইনাস এম সি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান এ বি টু দি পাওয়ার এম এ বি টু দি পাওয়ার এন এ সি টু দি পাওয়ার এম প্লাস টু বি সি টু দি পাওয়ার এন। তো আমরা কি করব, সর্বপ্রথম আমরা এই যে এ বি টু দি পাওয়ার এম আছে, তাহলে এই এম কে এর উপরও পাওয়ার করে দিতে পারি, বি এর উপরও পাওয়ার করে দিতে পারি। আবার এ বি টু দি পাওয়ার এন আছে, এটাকেও আমরা এর উপরও পাওয়ার করে দিতে পারি, বি এর উপরও পাওয়ার এন করে দিতে পারি। এখানে এ সি টু দি পাওয়ার এম প্লাস টু আছে, এটাও আমরা এর উপরে এম প্লাস টু পাওয়ার দিতে পারি, সি এর উপরে দিতে পারি। এখানে বি সি টু দি পাওয়ার এন আছে, এই এনটা পাওয়ার আমরা বি এর উপরেও দিতে পারি, সি এর উপরেও দিতে পারি। ভাগ ফাইভ স্কোয়ার ইনভার্স ওয়ান আছে, ফাইভ স্কোয়ার ইনভার্স ওয়ান কে আমরা ওয়ান বাই ফাইভ স্কোয়ার লিখতে পারি। তো চলো আমরা খ নাম্বার সরল শুরু করি। তো এখানে কিন্তু আমাদের আবার এ বি সি এর মানও দেওয়া আছে প্রশ্নে, এ ইকুয়াল টু দেওয়া আছে, বি ইকুয়াল থ্রি দেওয়া আছে, সি ইকুয়াল ফাইভ দেওয়া আছে। তো আমরা এগুলো মান বসিয়ে দিব পরে, এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বি টু দি পাওয়ার টু এন মাইনাস এম সি টু দি পাওয়ার এম প্লাস টু এগুলো দেওয়া আছে। আচ্ছা এখন আমরা কি করব, এই যে এ বির উপর পাওয়ার যে আমাদের এম আছে, এটাকে সবগুলো আমরা ভেঙে দিব, এর উপরও পাওয়ার দিব, এম বি এর উপরও। এখানেও আমরা একই কাজটা করব, এখানেও আমরা একই কাজটা করব, এখানেও আমরা একই কাজটা করব, অর্থাৎ যে পাওয়ার আছে আমাদের দুইটা ভিত্তি আছে, দুটার উপরেই আমরা সে পাওয়ারটা দিয়ে দিব, এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম, আবার এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, আবার এ টু দি পাওয়ার এম প্লাস টু সি টু দি পাওয়ার এম প্লাস টু বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এন। এখন আমরা কি করতে পারি, এখানে দেখো এ আছে, এ এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে, আর এখানে আমাদের কি আছে, এ টু দি পাওয়ার এন। আমরা জানি ভিত্তি গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে এটা আমরা যোগ করে আমরা কি লিখতে পারি, এটা আমরা যোগ করে লিখতে পারি এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটার সাথে এম এসে যোগ হবে। আবার এখানে কি আছে, বি টু দি পাওয়ার টু এম, বি আর আছে এই এখানে আছে, তাহলে আমরা বি টু দি পাওয়ার কি লিখতে পারবো, টু এন মাইনাস এম, আর পাওয়ার আরেকটা এসে যোগ হবে। তারপরে কি আছে, সি টু দি পাওয়ার সি আর আছে নেই, তাহলে সি টু দি পাওয়ার এম প্লাস এনই থাকবে। একইভাবে আমরা ঘরে এসেও এই কাজটা করতে পারি, এ আছে এখানে এর পাওয়ার যোগ করে দিব, বি আছে এখানে বি এর পাওয়ার যোগ করে দিব, সি আছে সি এর পাওয়ারও যোগ করে দিব। তাহলে এ টু দি পাওয়ার আমাদের কি হচ্ছে, এন প্লাস ওয়ান, আর এই এর পাওয়ারটা এসে এখানে এসে যোগ হবে, বি টু দি পাওয়ারও তাই হবে, পাওয়ারগুলো যোগ হবে, সি টু দি পাওয়ারও তাই হবে। আর ঘরে এসেও একই কাজ, আমরা এ টু দি পাওয়ার এর পাওয়ার আমরা যোগ করে দিব, কারণ এখানে এর পাওয়ার ছিল এন আর এখানে এর পাওয়ার ছিল এম প্লাস টু, এটা আমরা যোগ করে দিব। বি এর ক্ষেত্রেও তাই করা হয়েছে, সি এর ক্ষেত্রেও তাই।
আর এই যে 5 ইনভার্স 2 কে আমরা 1 বাই 5 স্কয়ার লিখেছি। এখন আমাদের এখানে দেখো কোথায় যোগ হয়, এখানে mm কেটে যায় আর কোনো কাজ নাই, আর এখানে nn যোগ হয়, nn যোগ হলে 2n হয়, এই দুটো কাজই আছে। অর্থাৎ ওখানে b টু দি পাওয়ার 2n হবে আর বাকি যা আছে ঠিকই থাকবে, আর হরে এসে আমাদের হবে b টু দি পাওয়ার 2n আর বাকি যা আছে সব ঠিক থাকবে। তো এখন দেখো b টু দি পাওয়ার 2n আর b টু দি পাওয়ার 2n কিন্তু মিলে গেছে, তো আমরা কি করতে পারি, b টু দি পাওয়ার 2n আর কিছু করা যায়? আচ্ছা আমরা পাওয়ার বিয়োগ করে দিব, এর পাওয়ার গুলো আমরা উপরে নিয়ে গিয়ে বিয়োগ করে দিব, b এর পাওয়ারও উপরে নিয়ে গিয়ে বিয়োগ করে দিব, c ভিত্তি যাদের মিলে গেছে a এ ভিত্তি মিলছে এর পাওয়ার গুলো বিয়োগ হবে, বিবি ভিত্তি মিলে গেছে বি এর পাওয়ার বিয়োগ হবে, সিসি ভিত্তি মিলে গেছে এর পাওয়ারও বিয়োগ হবে। তাহলে এর পাওয়ার গুলো আমরা বিয়োগ করে দিব, এই যে এই এই পাওয়ার গুলো ওপরে এসে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, আবার এই যে নিচে 2n পাওয়ার ওপরে এসে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, সি এর পাওয়ার নিচে কিছু m প্লাস 1 m প্লাস n প্লাস 2 ছিল এটাও চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখন দেখো আমাদের অনেক কিছু কাটাকাটি হয়ে যায়, এখানে আমাদের m প্লাস m মাইনাস m প্লাস n মাইনাস n আবার প্লাস 1 মাইনাস 2, এখানে থাকবে আমাদের a টু দি পাওয়ার মাইনাস 1, এখানে কেটে গিয়ে b টু দি পাওয়ার 0 হবে, আর এখানে m m কাটবে n n কাটবে c টু দি পাওয়ার মাইনাস 2 থাকবে। তাহলে b টু দি পাওয়ার মাইনাস 1 b টু দি পাওয়ার 0 c টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু ভাগ ছিল, ভাগ থাকলে আমরা যদি গুণ করে দিই, এখানে ছিল ভাগ, ভাগকে গুণ করে দিয়েছি, তাহলে এটা উল্টিয়ে যাবে, কত 25 উপরে যাবে নিচে 1 আসবে। এখন b টু দি পাওয়ার 0 এর মান 1, a ইনভার্স 1 কে 1 বাই a লিখতে পারি, c ইনভার্স 2 কে 1 বাই c স্কয়ার লিখতে পারি। এখন আমাদের মান বসিয়ে দেব, এর মান ছিল 2 আর c এর মান ছিল 5, তাহলে এর মান আমাদের 2 প্রশ্নে দেওয়া ছিল আর c এর মান 5 দেওয়া ছিল, 5 এর স্কয়ার 25 হয় 25, তাহলে এই 25 আর এই 25 কেটে গিয়ে হাফ হবে এর ফলাফল, হাফ এটা 5 এর স্কয়ার 25, 25 25 কেটে দিলে হাফ। এরপরের প্রশ্ন আছে, দেখো প্রমাণ করো যে বি 10 ভিত্তিক লগ রুট বি, বি 10 ভিত্তিক লগ এ, 10 ভিত্তিক লগ রুট এ সি, 10 ভিত্তিক লগ এ বি বাই সি। তো এখানে আমরা এ বি সি এই মানগুলো বসিয়ে দিব, এর পরিবর্তে 2, বি এর পরিবর্তে 3 এবং সি এর পরিবর্তে 5, এগুলো মান আমরা বসিয়ে দেবো। তো আমাদের যা দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এ ইকুয়াল 2, বি ইকুয়াল 3, সি ইকুয়াল 5। তো বাম পক্ষ হবে আমাদের বি 10 ভিত্তিক লগ রুট বি, বি 10 ভিত্তিক লগ এ মাইনাস বি, সরি সরি এখানে শুধু ওকে, এখানে আমাদের হবে বি 10 ভিত্তিক লগ রুট ওভার এ সি, আর এখানে 10 ভিত্তিক লগ এ বি বাই এ সি ভাগ 3 বাই 2। তো এখানে আমরা মান বসিয়ে দিব, বি এর পরিবর্তে 3, এর পরিবর্তে 2 এবং সি এর পরিবর্তে 5, এই মানগুলো আমরা বসিয়ে দিব। আমাদের বি এর পরিবর্তে 3, এর পরিবর্তে 2, সি এর পরিবর্তে 5, মানগুলো বসিয়ে আমরা এটা পেলাম। এখন আমরা কি করতে পারি, এই যে আমাদের এখানে আছে হচ্ছে 2 ইন্টু 5, এটাকে আমরা 10 করে দেব, আর এটাকে আমরা 10 ভিত্তিক লগ 2 ইন্টু 3, যেহেতু ভাগ 5 আছে তাহলে মাইনাস 10 ভিত্তিক লগ 5 লিখে দিব, আর বাকি যা আছে সব ঠিক রাখবো, বর্তমানে পরে গিয়ে আমরা ভেঙে দিব। আগে দেখি এখানে 2 আর 5 গুণ করলে হবে 10, আর এখানে আমরা লিখতে পারি 10 ভিত্তিক লগ 2 ইন্টু 3 মাইনাস 10 ভিত্তিক লগ 5। এখন আমরা এই যে রুট 3 এর পরিবর্তে পাওয়ার হাফ দিব, রুট 10 এর পরিবর্তে পাওয়ার হাফ দিব, অর্থাৎ রুট হলে পাওয়ার হাফ হয়, আর এখানে গুণ আকারে আছে, তাহলে আমরা 10 ভিত্তিক লগ 2 প্লাস গুণ থাকলে হবে প্লাস 10 ভিত্তিক লগ 3, এই
তিন জায়গায় আমরা পরিবর্তন করে দিতেছি। এখানে রুট থ্রি ছিল পাওয়ার হাফ, এখানে রুট টেন ছিল, এখানে আমাদের পাওয়ার হাফ হবে। এখানে টু ইন্টু থ্রি ছিল, তাই টেন ভিত্তিক লগ টু গুণ থাকলে যোগ প্লাস টেন ভিত্তিক লগ থ্রি মাইনাস টেন ভিত্তিক লগ ফাইভ ভাগ থ্রি বাই টু। দেখুন আমরা কি করব, এই যে হাফ কে আমরা যদি সামনে নিয়ে আসি, তাহলে হাফ এই থ্রির সাথে গুণ হয়ে থ্রি গুণ হাফ কি হবে থ্রি বাই টু। এই যে হাফটা যদি আমরা সামনে নিয়ে আসি তিনের সাথে গুণ হয়ে কি হবে থ্রি বাই টু, এই হাফ কে যদি সামনে নিয়ে আসি এটাও আমাদের গুণ হয়ে থ্রি বাই টু হবে। তাহলে আমরা হাফ গুলো সামনে নিয়ে এসে এগুলো কি করে দেবো, থ্রি বাই টু টেন ভিত্তিক লগ থ্রি, আর এখানে থ্রি লগ টেন ভিত্তিক লগ টু মাইনাস থ্রি বাই টু টেন ভিত্তিক লগ টেন, আর নিচে আমাদের যা আছে তাই থাকবে। এখন আমরা কি করতে পারি, দেখো এই যে এখানে টেন ভিত্তিক টেন অর্থাৎ লগ এ এর আকারে হয়েছে, এটাকে কিন্তু আমরা ওয়ান করে দিতে পারি, ওয়ান করে দিতে পারি, কিন্তু এটাকে আমরা ওয়ান করব না, না করে আমরা এই টেন কে ভেঙে দিব টু ইন্টু ফাইভ করে ভেঙে দিব, টেন কে টু ইন্টু ফাইভ করে ভেঙে দিব, কারণ আমাদের এখানে দেখো নিচে কিন্তু টেন ভিত্তিক ফাইভ আছে, তো আমরা পরে এটা কাজে লাগাইতে পারি, টু ইন্টু ফাইভ করে দিব। তাহলে থ্রি বাই টু টেন ভিত্তিক লগ থ্রি, থ্রি লগ টেন ভিত্তিক লগ টু মাইনাস থ্রি বাই টু, এখানে এই যে টেন কে আমরা টু ইন্টু ফাইভ করে দিব, আর টেন ভিত্তিক লগ টু প্লাস টেন ভিত্তিক লগ থ্রি মাইনাস টেন ভিত্তিক লগ ফাইভ, আর এখানে আমাদের ভাগ থ্রি বাই টু আছে এটা আমাদের থাকবে। এরপরের স্টেপে আমরা কি করতে পারি, এরপরের স্টেপে আমরা এখানে টু ইন্টু ফাইভ যে করলাম এটাকে আমরা ভেঙে দিতে পারি। আমরা কিন্তু এই অঙ্কটা যে এখানে ওয়ান বসায় করতে পারতাম, কিন্তু আমরা এইভাবে করতেছি, এটা করে আমরা দেখো কি এটা পাই, এখানে আমরা কি টেন ভিত্তিক লগ টু হবে, আর গুণ আছে সামনে মাইনাস আছে, গুণ থাকলে যোগ হয় কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এটা কি হয়ে যাবে ভাগ, ভাগ ভাগ সরি বিয়োগ হয়ে যাবে, বিয়োগ টেন ভিত্তিক লগ ফাইভ হবে। এই যে দেখো থ্রি বাই টু টেন ভিত্তিক যা আছে সব ঠিক থাকবে, থ্রি বাই টু টেন ভিত্তিক লগ থ্রি, থ্রি টেন ভিত্তিক লগ টু মাইনাস থ্রি বাই টু টেন ভিত্তিক লগ টু, এখানে প্লাস হওয়ার কথা ছিল থ্রি বাই টু টেন ভিত্তিক লগ ফাইভ, কিন্তু এই যে সামনে মাইনাস থাকার কারণে প্লাস না হয়ে ওটা কি হবে মাইনাস হবে। এখানে আমাদের উপকারটা কি হলো, দেখো এখানে আমাদের এখানে আছে টেন ভিত্তিক লগ টু, এখানেও আছে টেন ভিত্তিক লগ টু, তাহলে দুটা থেকে আমরা টেন ভিত্তিক লগ টু কমন নিতে পারি, টেন ভিত্তিক লগ টু আমরা কমন নিলে তাহলে হইতেছে কি থ্রি মাইনাস থ্রি বাই টু এই দুটা থেকে, আর কোথাও আমরা কিচ্ছু করব না, শুধু এখানে আমরা টেন ভিত্তিক লগ টু কমন নিব, তা থ্রি মাইনাস থ্রি বাই টু, তিন থেকে থ্রি বাই টু মানে কি থ্রি বাই টু দেড়, যদি আমরা তিন থেকে থ্রি বাই টু যদি মাইনাস করি তাহলে কি হবে টু লসাগু করো, টু লসাগু করলে তিন আর দুই গুণ করলে ছয়, ছয় মাইনাস তিন, তাহলে কিন্তু দেখো থ্রি বাই টুই থাকে, তাহলে এখানে আমাদের কি থাকবে থ্রি বাই টু। পরবর্তীতে আমরা থ্রি বাই টু কমন নিব, কমন নিয়ে সম্ভবত আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে আমরা কি করলাম, এখানে শুধু আমরা এই যে এটা থেকে টেন ভিত্তিক লগ টু কমন নিলাম, টেন ভিত্তিক লগ টু কমন নেওয়ার কারণে এখানে হলো থ্রি মাইনাস থ্রি বাই টু, আর আমরা দেখলাম থ্রি মাইনাস থ্রি বাই টু হলে থ্রি বাই টুই থাকে, তাহলে ওখানে আমাদের থাকবে থ্রি বাই টু টেন ভিত্তিক লগ থ্রি, থ্রি বাই টু টেন ভিত্তিক লগ টু মাইনাস থ্রি বাই টু টেন ভিত্তিক লগ ফাইভ। এখন তোমরা লক্ষ্য করো এই যে আমরা যদি এখান থেকে থ্রি বাই টু কমন নিই, এখানে কি থাকবে টেন ভিত্তিক লগ থ্রি টেন ভিত্তিক লগ টু মাইনাস টেন ভিত্তিক লগ ফাইভ, যা একেবারে হরের মতো হয়ে গেছে। তাহলে আমরা কাটাকাটি করে দিব, দেখো থ্রি বাই টু কমন নিলাম, টেন ভিত্তিক লগ থ্রি প্লাস টেন ভিত্তিক লগ টু মাইনাস টেন ভিত্তিক লগ ফাইভ, আর এখানে টেন ভিত্তিক লগ থ্রি আছে
10 ভিত্তিক log 2 minus 10 ভিত্তিক log 5 তাহলে এটা এটা যদি আমরা কেটে দিই এটা যদি আমরা কেটে দিই তাহলে থাকে কি 3/2 ভাগ 3/2 তো 3/2 কে 3/2 দ্বারা ভাগ করলে তো 1 হবে 3/2 উল্টিয়ে দিও আমরা কাটাকাটি ভাগ থাইলে উল্টিয়ে তাই 3 3 কেটে দিতে পারি 2 2 কেটে দিতে পারি তাহলে এটা আমাদের প্রমাণিত বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত